নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের কাতলা মাছের ডিম আর আলু দিয়ে একটা বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর এখানে একটা আলু তো বড়ো সাইজের আলু আমি খোসাটা ছুলে তারপরে এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেসন তো পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি আপনারা ডিমটা যতটা নেবেন সেই বুঝে অন্যান্য উপকরণগুলো দিতে হবে আর এর ভেতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বড়াটা খুব ভালো মোচমুচে হবে আর খেতেও খুব টেস্টি হবে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিচ্ছি খুব বেশি আমি দেব না এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব আর এই মাখাটার সময় কিন্তু একটু জল দেওয়ার দরকার নেই জল ছাড়াই এটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া যাবে তো একটু ভালো করে এটা মেখে নিচ্ছি ভালো করে মেখে আমি কয়েক মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো এই মাছের ডিমের বড়া বা পকোড়া কিন্তু শুধু শুধু খেতেও যেমন ভালো লাগে আবার গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তো এই দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এরপর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি সাদা তেল আজকে কাঠের জালেই বড়াটা করব এবার ছোট ছোট করে সেপ করে আমি পকোড়া বা বড়ার সেপে আমি ছোট ছোটো করেই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপে এটা ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমি দুদিকটাই ভালো করে ভেজে নিচ্ছি আর আমি জালটা খুব একটা জোরে দিচ্ছি না আসতেই দিচ্ছি দুদিকটা ভালো লাল লাল হয়ে গেলে একবার আমি খুলে নেব দুদিকটাই লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে এবার তুলে নেব এরকম একই রকম ভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব নিয়ে যাও একটুখানি খাও কে বলো কেমন হয়েছে বলো কেমন লাগছে ভালো করে বলো হ্যালো বাটি ফাঁকা দাদু নিয়েছে একটা আবার কি করতে এসছো আরো দুটো দেব খুব ভালো লেগেছে নাও তাহলে বাটিটা নাও এই বাটি কই যে দুটো দিলাম যা ওটা রান্না করে রেখে এসো এই জানি সবগুলো মাছের ডিম এভাবে বড় বানিয়ে নিয়েছি দেখুন মাছের ডিমের বড়া হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কে কে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার